আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমি বৈশাখী আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি। আজকের ব্লগটাও কিন্তু একরকম ফুড ব্লগ হতে যাচ্ছে। আজকে আমি পান্তা ভাত খেতে বসেছি, এবং শুধুমাত্র যে পান্তা ভাত নিয়ে বসেছি তাই না, বেশ আয়োজন করে আরও অনেক কিছু নিয়ে বসেছি। তো চলেন আপনাদের দেখাই আমি কি কি আয়োজন নিয়ে পান্তা ভাত খেতে বসেছি। তো এখানে পান্তা ভাতের সাথে যেটা থাকে সেটা তো আছেই, কাঁচা মরিচ, পেঁয়াজ আর লবণ। লবণটা দেখা যাচ্ছে না, ভাতের মধ্যে আছে তাই। আমি ভেবেছিলাম সাথে শুকনো মরিচও নিব, কিন্তু আসলে সাহস করতে পারি নাই। আর এখানে আছে সবজি, আমি পুড়িয়ে নিয়েছি। এখানে বাসায় তিন রকম সবজি ছিল, আমি তিনটাই অল্প অল্প করে একটু করে নিয়ে একটু পোড়া পোড়া করে নিয়েছি। এবং সেই সাথে আছে মুরগির মাংস, এটাও একটু ভাজা ভাজা করে নিয়েছি। ঝোলটা একদম শুকিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর নামিয়ে নিয়েছি। আর সেই সাথে এখানে আছে ছোট মাছ ভুনা। ছোট মাছটা ভুনা করা ছিল, আমি একটু পেঁয়াজ আর টমেটো দিয়ে এটাও ভাজা ভাজা করে নিয়েছি, কারণ পান্তা ভাতের সাথে আসলে ভাজা তরকারি খুব ভালো লাগে এবং শুকনা তরকারি টাইপ। আর এখানে আছে ডালের বড়া, মানে পেঁয়াজু যেটা, আর ডিম ভাজি। ডিম ভাজি দিয়ে এর আগে আমি কখনো পান্তা ভাত খাইনি, এটাই প্রথমবার মানে ট্রাই করব আর কি। তো এই হচ্ছে আমার পান্তা ভাতের আয়োজন। আমার অনেক দিন থেকে পান্তা ভাত খেতে খুব ইচ্ছা করছে। আমি ইভেন রাজশাহীতে থাকতে আম্মুকে বলেছিলামও যে আমি কিন্তু একদিন পান্তা ভাত খাবো এবং অনেক আয়োজন করে পান্তা ভাত খাবো। সেটা আর হয়ে ওঠেনি, কারণ পান্তা ভাত খাওয়ার যে পরিকল্পনা সেটা বাস্তবায়ন করার আগে আমার টাইফয়েড ধরা পড়ে দ্বিতীয়বারের মতন। এই কারণে তখন আর পান্তা ভাতটা খাওয়া হয়নি, কারণ খাওয়ার কোনো রুচিই ছিল না এই জন্য। আর যে খাবারগুলো খাচ্ছিলাম সেগুলো সহজে হজমও হচ্ছিল না, তাই যে কোনো ধরনের খাবার খাওয়া যাবে না, এই কারণে আর পান্তা ভাতটা খাওয়া হয়নি। কারণ আমার চিন্তা ছিল যে যখন পান্তা ভাত খাবো তখন আমি বেশ আয়োজন করেই খাবো। তো আমি এখানে পান্তা ভাতের মধ্যে লবণ দিয়ে নিয়েছি, সেই সাথে কাঁচা মরিচটা ভালো করে মানে কোচলে নিচ্ছি আর কি, ভেঙে নিচ্ছি। প্রায় ইন্ডিয়ান একটা ফুড ব্লগিং চ্যানেলে দেখি আমি যে ডিম ভাজি দিয়ে পান্তা ভাত খায়, এবং ওরা বলে এটা নাকি ওদের কাছে খুব মজা লাগে। তা আমি ভাবলাম এবার আমিও একটু দেখি কেমন লাগে আসলে, কারণ কখনোই ডিম ভাজি দিয়ে পান্তা ভাতটা খাওয়া হয়নি। তো আমি এখানে ভাতটা ভালো করে মাখিয়ে নিয়েছি, এবং সেই সাথে নিয়ে নিচ্ছি ডিম ভাজি। আমি কিন্তু সব তরকারি অল্প অল্প করে দেখব আসলে কোনটা পান্তা ভাতের সাথে ভালো লাগে। এখানে আমি মাছের তরকারিটা নিয়েছি, ছোট মাছের তরকারিটা, এবং এরপরে আমি খাবো পেঁয়াজু দিয়ে। এরপর আমি খাবো সবজি দিয়ে। আমাদের বাসায় দেখতাম যে আব্বু বছরে একদিনই পান্তা ভাত খেতে খুব শখ করে, পহেলা বৈশাখের দিন। সে আর কোনো ধরনের কোনো আনুষ্ঠানিকতা পালন করতো না, কিন্তু সকালে উঠে পান্তা ভাতটা খেত আর কি। তো সেই দিন দেখতাম যে আগের দিনের যে সবজিটা থাকতো সেই সবজিটাকে একদম মানে শুকনো করে ভাজা ভাজা করে দিতে হতো, সেটা দিয়ে সে পান্তা ভাত খেত। এরপর আমি মাংস নিয়ে নিয়েছি। গরুর মাংস দিয়ে পান্তা ভাত খেতে অনেক মজা লাগে, কিন্তু বাসায় গরুর মাংস রান্না করা ছিল না, তাই আমি মুরগির মাংস যেহেতু রান্না করা ছিল মুরগির মাংসটা একটু ভাজা ভাজা করে নিয়েছি। তবে সত্যি কথা বলতে সবচেয়ে বেশি ভালো লেগেছে ডিম ভাজি দিয়ে পান্তা ভাত খেতে। যারা কখনো খান নাই অবশ্যই একবার হলেও ডিম ভাজি দিয়ে পান্তা ভাত খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। তো মজার একটা ব্লগ শেয়ার করলাম আপনাদের সাথে, আশা করি আপনাদের ভালো লেগেছে। এরকম আরও মজার ব্লগ দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।